সিসিটিভির ফুটেজে দেখা যায় বুধবার রাত দুইটা বাইশ মিনিটের মাথায় পলিথিন পেঁচানো ও হাতে এক ব্যক্তি ব্যাংকের উপশাখায় প্রবেশ করছে একটুপথ তার সঙ্গে যোগ দেয় আরেকজন ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন বগুড়া সদরের মাটিডালিতে আইসি ব্যাংকের এই উপশাখার কার্যক্রম শেষ করে বাসায় চলে যান কর্মরত চারজন বৃহস্পতিবার সকালে এসে তারা সিন্দুক ভাঙা দেখতে পেয়ে পুলিশে খবর দেন পরে হিসেব নিকেশ করে দেখা যায় সিন্দুক থেকে উনত্রিশ লাখ চল্লিশ হাজার টাকা খোয়া গেছে গ্রাহকদের ক্ষোভের সংখ্যায় ফটকে ঝুলিয়ে দেওয়া হয় সারভার জটিলতার নোটিশ গ্রাহক হিসেবে একটি হলেও সংখ্যার মধ্যে আছি কারণ আমাদের নিয়মিত গ্রাহক আমরা পুলিশ জানিয়েছে বুধবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ভবনের ছাদের গেট কেটে ভেতরে প্রবেশ করে এরপর সিন্ধুকের তালা ভেঙে উনত্রিশ লাখ চল্লিশ হাজার টাকা নিয়ে যায় আমরা চেষ্টা করব সর্বোচ্চ ভাবে যে চুরি ঘটনাটি ঘটেছে এটা যেন আসল সমাধান হয় রহস্য উদ্ঘাটন হয় এবং তারা যেহেতু ভুক্ত তাদের আমরা চেষ্টা করব তাদের এই সমস্যাটা দূর করতে ব্যাংকটিতে কোনো নৈশ প্রহরী ছিল না জানিয়েছেন আইএফআইসি ব্যাংকের বগুড়া শাখার ব্যবস্থাপক